আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ইংলিশ ক্লাস। দিস ইজ মোহাম্মদ ফজলুর রহমান, অ্যাসিস্ট্যান্ট টিচার, লক্ষ্মীনারায়ণপুর হাই স্কুল, বেগমগঞ্জ, নোয়াখালী। টুডে আই ওয়ান্ট টু টেক এ ক্লাস অ্যাবাউট ভয়েস চেঞ্জ পার্ট টু। প্রিভিয়াস ক্লাস আই ডিসকাস অ্যাবাউট definition of voice, its classification, its transforming from active to passive in order to tense. Today I want to take another class about interrogative sentence and also its transforming from active to passive. So no more delay, let's start. প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের সম্পর্কে আলোচনা করেছি, প্রাথমিক কিছু কথা বলেছি এবং টেন্সের দিক থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এই সম্পর্কে আমরা উদাহরণ সহকারে জেনেছি। আজকে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স সম্পর্কে জানব। তো ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে সাধারণত প্রশ্নবোধক বাক্য। হ্যাঁ, তো প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি। সাধারণত ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যগুলোকে আমরা দুই ভাগে প্রশ্ন করতে পারি। প্রথম হচ্ছে যে ডাব্লিউএইচ কোশ্চেনের সমন্বয়ে, আর দ্বিতীয়ত ডাব্লিউএইচ কোশ্চেন ছাড়া তথা অক্সিলারি ভার্ব, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, এই ভার্বগুলোর সহযোগিতায় আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। তো আমি আমার বোর্ডের মধ্যে আজকে ইন্টারগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভের নিয়মের ক্ষেত্রে আমি চারটি নিয়ম লিখে রেখেছি, আজকে আমি সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমি যে রুলটা লিখেছি এটা হচ্ছে যে ডাব্লিউএইচ কোশ্চেন ছাড়া অক্সিলারি ভার্বের সাহায্যে যখন আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করব, সেই সেন্টেন্সটাকে কীভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিব সেটা সম্পর্কে আমরা বলবো। দেখো, এখানে লিখলাম আমি যে ডাব্লিউএইচ কোশ্চেন ভিত্তিক তো সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে হলে আমাদেরকে তিনটে বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। প্রথমে যে সেন্টেন্সটা থাকবে ইন্টারগেটিভ সেন্টেন্স, সেটাকে আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিতে হবে। এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আমাদেরকে অ্যাক্টিভে নিতে হবে। এরপরে অ্যাক্টিভ সেন্টেন্সটাকে আমাদেরকে প্যাসিভ ইন্টারগেটিভে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণটা দিকে লক্ষ্য করলে তোমরা বিষয়টা ক্লিয়ার হতে পারবে। তো এখানে খেয়াল করো, প্রথমেই দেওয়া আছে যে আমি একটা সেন্টেন্স লিখলাম, হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো। এবার এই সেন্টেন্সটাকে প্রথমে আমরা অ্যাসার্টিভে নিব। তো এখানে অ্যাসার্টিভে নিতে হলে প্রথমে সাবজেক্টটাকে আমাদেরকে শুরুতে নিয়ে আসতে হবে। তো দেখো, আমি এখানে ইউ হচ্ছে আমাদের সাবজেক্ট, এটাকে শুরুতে নিয়ে আসলাম, আর বাকি ওয়ার্ডগুলো যেভাবে আছে এভাবে বসে গেছে। ইউ হ্যাভ ইটেন রাইস সেন্টেন্সটা আমরা এবার অ্যাসার্টিভে আনলাম। এবার অ্যাসার্টিভ থেকে আমরা এটাকে অ্যাক্টিভে নিতে হবে। তো অ্যাক্টিভে আনতে হলে আমাদেরকে দেখতে হবে সেন্টেন্সটা কোন ফর্মে আছে, টেন্সের কোন ফর্মে আছে। অর্থাৎ গত ক্লাসে আমরা যে টেন্স নিয়ে আলোচনা করেছি, সেখানে টেন্সের আলোকে আমরা এটাকে এবার অ্যাক্টিভে আনবো। তো দেখা যাচ্ছে যে এখানে ইউ হ্যাভ ইটেন রাইস, এটা আমাদের টেন্সের হিসাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব এখানে হ্যাভ ছিল, সেক্ষেত্রে আমরা হ্যাভটাকে হ্যাভ বিন করে আমরা এটাকে পরিবর্তন করব। তো দেখো, প্রথমে আমরা এই ইউ হ্যাভ ইটেন রাইস, এখানে যে অবজেক্টটা আছে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে প্রথমে নিয়ে আসবো। তো সাবজেক্ট হিসেবে আমি প্রথমে রাইসকে নিয়ে আসলাম, এরপর এখানে হ্যাভ ছিল। তো রাইস যেহেতু সিঙ্গুলার, এর জন্য এখানে হ্যাজ বসবে। ইউ যেহেতু প্লুরাল ছিল, এজন্য ইউর সাথে হ্যাভ বসছে। তো রাইস হ্যাজ বিন, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম তথা ইট ইটেন বসবে, এরপরে বাই বসবে, এরপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম তথা ইউ ইউইভ থাকবে। এবার দেখো, বাক্যটা হলো রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ, এটা এবার অ্যাক্টিভে আসলো। এবার এই সেন্টেন্সটাকে আমাদেরকে প্যাসিভ ইন্টারগেটিভে নিতে হবে। তো প্যাসিভ ইন্টারগেটিভে নিতে হলে অক্সিলারি ভার্ব যেটা ছিল হ্যাজ, এটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, আর বাকি পুরো শব্দগুলো যেভাবে আছে সেন্টেন্সে ওইগুলো এইভাবেই থাকবে, যে হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। তাহলে আমরা রুল নাম্বার ওয়ান সম্পর্কে জানলাম, অর্থাৎ অক্সিলারি ভার্ব ছাড়া অক্সিলারি ভার্ব দিয়ে যতগুলো সেন্টেন্স হবে ইন্টারগেটিভ সবগুলো আমরা এই রুল অনুযায়ী করব। এবার আসো রুল নাম্বার টু। রুল নাম্বার টু হচ্ছে, যদি হু দিয়ে বাক্যটা শুরু হয়, ইন্টারগেটিভ সেন্টেন্সটা যদি আমরা হু দিয়ে শুরু করি, তখন এই স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে পরিবর্তন করতে হবে। তো দেখো, হু যদি থাকে তাহলে হু এর পরিবর্তে বাই হুম বসবে,
এরপর আমাদেরকে অক্সিলারি ভার্বটা বসাতে হবে, এরপর অবজেক্ট এর সাবজেক্ট ফর্ম বসবে, এরপর বি বিন বিং এই তিনটা যে কোনো একটা বসাতে হবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম বসাতে হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো এখানে দেখো আমি লিখলাম যে অ্যাক্টিভ ফর্মে হু ইজ কলিং মি, তো হু ইজ কলিং মি এখানে আমরা স্ট্রাকচার অনুযায়ী হু এর পরিবর্তে বাই হুম বসালাম। এরপর এবার এখানে আমাদেরকে অবজেক্টের সাবজেক্ট ফর্ম আমরা বসাবো, তো অবজেক্ট ছিল মি, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, আই বসালাম, আর আই এর সাথে আমরা জানি অক্সিলারি ভার্ব হিসেবে সবসময় এম বসে, এর জন্য ইজ না বসে এখানে এম বসবে, বাই হোম এম আই। এরপরে এখানে বি বিন বিং এর মধ্যে থেকে বিং বসালাম, এরপরে ভার্বের তিন নাম্বার রূফ তথা এখানে কল ছিল, কল এর ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম হচ্ছে কল, এরপর শেষে প্রশ্নবোধক চিহ্ন বসালাম। তাহলে দেখো হু ইজ কলিং মি বাক্যটা হয়ে গেল বাই হোম এম আই বিং কল্ড। তাহলে দ্বিতীয় সূত্রটা আমরা জানলাম, এবার আসো তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র হচ্ছে যে হোম যুক্ত কোনো সেন্টেন্স যদি হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন সেটাকে আমরা কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিব, সেক্ষেত্রে হোম এর পরিবর্তে হোমটা উঠে গিয়ে তার পরিবর্তে আমরা হু যুক্ত করব, এরপর অক্সিলারি ভার্বটা বসবে, এরপরে ভার্বের তিন নাম্বার রূফ, এরপরে বাই যোগ করতে হবে, এরপরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম। দেখো আগেটার মধ্যে কিন্তু অবজেক্ট এর সাবজেক্ট ফর্ম, এখানে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসাতে হবে প্লাস প্রশ্নবোধক চিহ্ন। লক্ষ্য করো আমি উদাহরণটার দিকে, আমার উদাহরণটার দিকে যে হু ডিড ইউ ওয়ান্ট, হোম ডিড ইউ ওয়ান্ট, তো এখানে স্ট্রাকচার অনুযায়ী হোম এর পরিবর্তে আমরা হু বসাবো, তারপরে আমাদের রুল অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী অক্সিলারি ভার্ব আমরা বসাবো, তো অক্সিলারি ভার্ব এখানে যেহেতু ডিড ছিল ফার্স্ট ফর্ম, এর জন্য এখানে ওয়াজ ব্যবহার করছি আমরা সিঙ্গুলার হওয়ার কারণে, সাবজেক্টটা ইউটা সিঙ্গুলার হওয়ার কারণে। তাহলে হু ওয়াজ, এরপরে আমাদেরকে ভার্বে তিন নাম্বার রূপ বসাতে হবে, ওয়ান্টের ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম হচ্ছে ওয়ান্টেড, এরপর স্ট্রাকচার অনুযায়ী বাই, বাই বসাইলাম, এরপরে আমাদেরকে বলতেছেন যে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, তো ইউ ইউই থাকবে। তো দেখো হুম ডিড ইউ ওয়ান্ট বাক্যটি প্যাসিভিক ইউ এটা হয়ে গেল হু ওয়াজ ওয়ান্টেড বাই ইউ। এবার আসো চতুর্থ নাম্বার রুল, রুল নাম্বার ফোর হচ্ছে যে হোয়াট যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিব। তো হোয়াট যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভে নিতে হলে স্ট্রাকচারটার দিকে লক্ষ্য করি, হোয়াট হোয়াটে থাকবে, হোয়াট পরিবর্তে অন্য কোনো শব্দ বসবে না, এরপর আমাদেরকে অক্সিলারি ভার্বটা বসাতে হবে, এরপর ভার্বের তৃতীয় নাম্বার রূপটা বসাতে হবে, এরপর বাই যোগ করতে হবে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম প্লাস প্রশ্নবোধক চিহ্ন। দেখো তৃতীয় এবং চতুর্থ রুলটা প্রায় একই, শুধু এখানে হোমের পরিবর্তে হু বসছে, এখানে হোয়াটের পরিবর্তে হোয়াটে বসবে, এতটুকু পার্থক্য। এবার উদাহরণটা দিকে লক্ষ্য করো, একটি ভয়েস এখানে আমরা একটা উদাহরণ লিখলাম যে হোয়াট হ্যাজ হি ডান। আচ্ছা এবার এখানে আমরা হোয়াটটা পরিবর্তে হোয়াটে বসলো, এরপরে হি হ্যাজ ডান, এখানে যেহেতু সেন্টেন্সটা যদি আমরা টেন্সের দিকে বিবেচনা করি তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো সে কারণে হ্যাজ থাকার কারণে এটা হ্যাজ বিন হয়ে যাবে। তো এখানে আমরা এই জন্য বসালাম, প্রথম হচ্ছে হোয়াট, তারপর হচ্ছে হ্যাজ বিন, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম ডান, এরপরে বাই, এরপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে, তথা হি থাকলে এটা হয়ে যাবে হিম। তাহলে বাক্যটা খেয়াল করো, হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো ডাব্লিউএইচ কোশ্চেন মাত্র তিনটা না, বড় কারো অনেকগুলো রয়েছে, যেমন হয়ার, হয়েন, হ্যাঁ হাউ, তারপর হচ্ছে এই জাতীয় শব্দগুলো যদি আসে তাহলে সেগুলোকে আমরা কীভাবে করবো একটি থেকে প্যাসিভ, সেক্ষেত্রে আমি একটা নোট এখানে লিখে রাখলাম যে ওয়াই, হয়েন, হয়ার, হাউ ইত্যাদি ডাব্লিউএইচ কোশ্চেনগুলো যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স আসে সেগুলোকে আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে চতুর্থ নাম্বার রুল এর অনুসারে আমরা চেঞ্জ করব অ্যাক্টিভ থেকে প্যাসিভে। দেখো আমি একটি উদাহরণ এখানে লিখে রাখলাম যে হাউ ডিড ইউ ডু ইট, তুমি কীভাবে এটি করলে, তো এখানে হাউ হাউই থাকবে, তারপর এখানে ডিড হওয়ার কারণে অক্সিলারি ভার্ব এখানে ওয়াজ আসছে, যেহেতু ইট সিঙ্গুলার তো ইট সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট গেলে ইট ইটই থাকবে, তো হাউ ওয়াজ ইট, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম ডান, তারপর হচ্ছে বাই, এরপর হচ্ছে ইউ, তো হাউ ওয়াজ ইট ডান বাই ইউ। প্রিয় শিক্ষার্থীরা তো আমরা আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলগুলো যথাযথভাবে জানলাম, তোমরা এই রুলগুলো ভালো করে অনুসরণ করে বেশি বেশি করে প্র্যাকটিস করবে, কারণ রুলগুলো
যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত বেশি তোমার মনে থাকবে, তাহলে আশা করি তোমার আর ভুল হবে না। তো ইন্টারগেটিভ সেন্টেন্স সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের মন্তব্যর ঘরে লিখে জানাবে, আমি পরবর্তী ক্লাসে এই সম্পর্কে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যেই রুলগুলো জেনেছি এগুলো ভালো করে শেখার মাধ্যমে ইন্টারগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়ার ক্ষেত্রে যদি আশা করি তোমাদের যে জটিল তোমাদের যে ত্রুটি বা দুর্বলতা আশা করি এগুলো কেটে যাবে, এবং পরবর্তী ক্লাসে আমরা পুনরায় নতুন আইটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই, সকলে সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।